নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে করে দেখাবো একেবারে নরম তুলতুলে রসালো তালের মালপোয়া। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ। আমি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটি বোলের মধ্যে আমি একটি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়েছি। তারপর ওই কাপেরই 1/2 কাপ দিয়ে দিয়েছি সুজি। আর ওই কাপেরই আমি 1.25 কাপ মতন চিনি নিয়েছি, তাতে কি একটু কমিয়ে রাখছি। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু মৌরি দিয়েছি। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে তালের কাঁদ। এখানে আমি 4 চামচ তালের কাঁদ ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একেবারেও পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই জলটা কিন্তু কোনো রকম ঠান্ডা বা গরম জল নয়, একেবারে রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলই আমি ব্যবহার করেছি। এই ব্যাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। সেই রকম ভাবে বুঝে একটু জলটা ব্যবহার করবেন। দেখুন, ঠিক এই রকম ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর উপরে একটু দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, কিন্তু এটা দিলে এর স্বাদটা বেশ ভালো হয়। নারকেল কোড়া দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে এটাকে এবার রেখে দিতে হবে। ততক্ষণ চলুন চিনির শিরা বা রসটা বানিয়ে নিই। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মেপে চিনি, আর ওই বাটি মেপেই নিয়েছি আমি 1 বাটি জল। এখানে সম্পূর্ণ রেসিপিটির মাপ যদি যে কোনো বাটি বা কাপ বা যে কোনো পাত্রে নিয়ে করেন, তা সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়। 1 বাটি জল আর চিনি খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। দিয়ে দিয়েছি একটু এলাচ, কটা এলাচের মুখ ভেঙে দিলাম, এতে স্বাদটা ফ্লেভারটা বেশ ভালো লাগে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনির শিরাটা কিন্তু একেবারেই 1 তার বা 2 তারের হবে না, একটু চটচটে শিরা একটা তৈরি করে নেব। খুব বেশি আবার ঘন শিরা বানাবো না। দেখুন, ঠিক এই রকম একটা চটচটে শিরা আমি তৈরি করে নিয়েছি, কোনো 1 তার বা 2 তারের নয়। চিনির শিরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর গ্যাসের ওভেনটা কিন্তু হাই করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা এরকম ছোট্ট বাটি, এই তেলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু গ্যাসের আঁচ একেবারে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আঁচে এবার এই বাটিটাকে আমি একটা সাঁড়াশি করে একটু তুলে ধরেছি, আর তার মধ্যে সামান্য একটু তেলও রেখেছি। একটু ব্যাটার আমি এই তেলের মধ্যে, মানে এই বাটির তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি। এবার এই বাটির উপরে আস্তে আস্তে হাতায় করে গরম তেলটা ওপরের দিকে দিয়ে দিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সাবধানেই করবেন। দেখবেন আস্তে আস্তে মালপোয়াটা নিজে থেকেই ভেসে উঠেছে। কোনো রকম প্রথমে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই। দেখুন, খুব সুন্দরভাবে যখন উঠে আসবে হাতায় করে একটু তুলে আমি এক সাইডে করে দিচ্ছি। বাটিটাকে সরিয়ে দিলাম। এটাকে এবার উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো করেই রাখতে হবে। এইভাবে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। আরও একটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই একইভাবে গরম তেলের মধ্যে বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি। একটা মালপোয়া দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। আবারও কিন্তু ওই বাটিটা আমি বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল আছে, গরম তেল অবশ্যই। আবারও একইভাবে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা একটা করে ভাজবার কিন্তু একেবারেই দরকার নেই, আপনারা খুব সহজে 2-3টে করে ভেজে নিতে পারবেন। আর দেখুন, একে অপরের গায়ে কিন্তু একেবারেই লেগে যাবে না। ওইটা কিন্তু প্রথমের দিকেরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, আর এটাও কিন্তু এদিকে আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে করে আমি প্রথমে এটা তুলে নিচ্ছি। আপনারা কিন্তু পরপর আরও অনেকগুলো করেও ছাড়তে পারবেন, সেটাও আপনাদেরকে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আবারও ওই মালপোয়াটা যখন হয়ে এসেছে, একটা চামচে করেও তুলে নিতে পারেন। খুব সহজ কিন্তু তোলাটা, একেবারেই কোনো অসুবিধা নেই। আর দেখুন, প্রত্যেকটা মাপ কিন্তু একইভাবে চলে আসছে। আপনারা যদি এইভাবে বানান আপনাদের কোনো অসুবিধা হবে না, একে অপরের গায়ে কিন্তু লেগেও যাবে না। খুব সহজভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ, আর বানাতে আপনাদের কতটা সহজ মনে হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, আমি আবারও একইভাবে একটা ব্যাটার দিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে, আর একটা কিন্তু মালপোয়া বেশ ভাজা হয়ে এসছে। আবার ওই বাটির থেকে ওটা একইভাবে চামচের সাহায্যে আমি তুলে পাশে করে দিয়েছি, আর ওই বাটির মধ্যে আবার একটু ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু 2-3টেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধাই হবে না। আর প্রত্যেকটা মালপোয়া দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে, প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটার মাপও একই হয়।
দেখুন কত সুন্দর বলের মতন প্রত্যেকটা ফুলছে, আর আমি কিন্তু একসঙ্গে অনেকগুলি ভেজে নিতেও পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে কোনো রকম প্যান ফ্রাই প্যানের কোনো প্রয়োজন নেই বা চওড়া কড়াইয়ের প্রয়োজন নেই, খুব সহজভাবে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা এই রেসিপিটার মধ্যে তাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু তালটা স্কিপ করতে পারেন, এটা যেরকমভাবে বানিয়েছি আমি সেই পদ্ধতিতেও বানাতে পারেন, শুধু তালটা আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। চলুন তাহলে এই একইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিই। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, আপনারা কিন্তু এটা এইভাবেও সার্ভ করতে পারেন, এটা কিন্তু খেতে বেশ এইভাবেও ভালো লাগে। আর যদি আপনারা চিনির রসে মনে করেন যে না ডোবাবো না, সেক্ষেত্রে চিনির ভাগটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যখন ব্যাটারের মধ্যে চিনিটা আপনারা মাখাবেন তখন চিনির ভাগটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে বেশ ভালো হবে। আর আমি যেহেতু চিনির শিরায় ডোবাবো সেই জন্য চিনিটা একটু পরিমাণে কম দিয়েছি। চিনির শিরাটা কিন্তু একেবারে গরম নেই, খুব হালকা একটু গরম রয়েছে, আর আমি এক এক করে মালপোয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমি দেব না, কিছুটা রেখে দেব। আর এখানে কটা মালপোয়া দিয়েছি, তবে খুব বেশিক্ষণ এইভাবে চিনির রসের মধ্যে রাখা যাবে না, 1 মিনিট মতন চিনির শিরা রেখে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, যতটা সুন্দর দেখতে হয় এর থেকেও কিন্তু বেশি খেতে বেশ ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন এই।